বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম চীনের জিয়াংসু প্রদেশের একটি গ্রাম হুয়াক্সি এটাকে বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম বলে দাবি করা হয় এটি সুপার ভিলেজ নামে পরিচিত উনিশশো সালে গড়ে ওঠে এই গ্রামটি স্থানীয়দের মতে ক্ষেত খামার কাঁচা বাজার রাস্তা প্রথম দিকে আর পাঁচটা গ্রামের মতোই ছিল হুয়াক্সি কিন্তু গ্রামটি আধুনিক রূপ পায় কমিউনিস্ট পার্টির প্রাক্তন সেক্রেটারি ইউ বাওয়ারের অক্লান্ত প্রচেষ্টায় হুয়াক্সিকে সোশ্যালিস্ট গ্রামের উপাধি দিয়েছেন গ্রামবাসীরাই দাবি করা হয় একসময় যারা চাষ করে জীবিকা নির্বাহ করতেন আজ তারাই কোটিপতি গ্রামের প্রতিটি বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে কমপক্ষে দশ লাখ ইউএন বা প্রায় এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা এই গ্রামে সব মিলিয়ে দুই হাজার এই গ্রামের প্রত্যেক বাসিন্দাকে বিলাসবহুল ঘর বাড়ি এবং জীবনযাপনের সব রকম স্বাচ্ছন্দ্য সুবিধা দেয়া হয় এবং এই সুবিধা পাওয়ার জন্য বাসিন্দাদের কোনো টাকা দিতে হয় না তবে এই সব সুবিধা ভোগ করেন শুধু গ্রামের আসল বাসিন্দারাই গ্রামটিতে রয়েছে বেশ কয়েকটি বড় বড় শিল্প যার শেয়ারহোল্ডার গ্রামবাসীরাই সংস্থার বার্ষিক লাভের এক পঞ্চমাংশ দেওয়া হয় তাদের গ্রামটি এত সমৃদ্ধ যে এখানে বাহাত্তর তলা বহুতল রয়েছে যাতে শপিং মল এবং অত্যাধুনিক থিম পার্ক শুধু তাই নয় চাইলে হেলিকপ্টার পরিষেবাও সহজেই পাওয়া সম্ভব গ্রামের প্রতিটি ঘরের আকার এবং নকশা একই রকমের বাইরে থেকে দেখে মনে হবে হাজারো হোটেল সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে নিয়মের দিক থেকে বেশ কড়াকড়ি রয়েছে হুয়াক্সিতে এখানে সপ্তাহে সাত দিনই কাজ করতে হয় গ্রামবাসীদের কোনো ছুটি নেই শুধু তাই নয় গ্রামে জুয়া মাদক সব নিষিদ্ধ গ্রামের আরও আকর্ষণীয় যে বৈশিষ্ট্য তা হল কেউ যদি একবার এই গ্রাম ছেড়ে চলে যান তাহলে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় প্রশাসন ইরান আরও পাঁচ হাজার তিনশো কোটি ব্যারেল তেল সমৃদ্ধ খনি আবিষ্কার করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি জানিয়েছেন তার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে আরও পাঁচ হাজার তিনশো কোটি ব্যারেল সমৃদ্ধ একটি খনি আবিষ্কার করেছে ইরানের মধ্যাঞ্চলীয় শহরে বিশাল এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় প্রেসিডেন্ট রুহানি এই ঘোষণা দেন তিনি বলেন মার্কিন শত্রুতার সত্ত্বেও আমরা এই আবিষ্কার করতে সক্ষম হলাম প্রেসিডেন্ট রুহানি বলেন নতুন এই খনি এতটাই বিশাল যে বোস্তান থেকে শুরু করে উমি দেহ পর্যন্ত দু এলাকা জুড়ে এর অবস্থান এই খনি ভূগর্ভের মিটার গভীর পর্যন্ত বিস্তৃত প্রেসিডেন্ট বলেন আজ আমরা আমেরিকাকে লক্ষ্য করে ঘোষণা করছি যে আপনাদের শত্রুতা ও বর্বর নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা একটি ধনী দেশ ইরানের তেল শিল্পের কর্মী ও ইঞ্জিনিয়াররা নতুন এই বিশাল খনি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন প্রেসিডেন্ট রুহানি আরো বলেন বিদেশি প্রচণ্ড চাপ সত্ত্বেও আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি যদিও আমাদের জনগণকে কঠিন সময় পার করতে হয়েছে প্রেসিডেন্ট রুহানি আরও বলেন ইরানের জনগণের ঐক্য এবং প্রতিরোধমূলক অবস্থান আমাদেরকে এমন একটি অবস্থানে এনেছে যেখানে আমেরিকা আমার দৃষ্টিতে হতাশ হয়েছে পরমাণু সমঝোতা ভেঙে পড়লে দায় আমেরিকা ও ইউরোপের বলল রাশিয়া রাশিয়া বলেছে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ভেঙে পড়লে তার পুরো দায়ভার আমেরিকা ও ইউরোপকে নিতে হবে এর কারণ হিসেবে মস্কো বলেছে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার কারণে এই সমঝোতা ভেঙে পড়ার উপক্রম হয়েছে রুশ পররাষ্ট্র দফতরের মুখপাত্র মারিয়া জাকারোভা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি বলেন ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতায় ইরানকে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে চরমভাবে ব্যর্থ হয়েছে এই সমঝোতা ভেঙে পড়লে তা একটি চরম অনাকাঙ্ক্ষিত বিষয় হবে বলে তিনি মন্তব্য করেন সালের মে মাসে আমেরিকা গায়ের জোরে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবার পর তিন ইউরোপীয় দেশ ব্রিটেন ফ্রান্স ও জার্মানি ইরানের স্বার্থ রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে তেহরানকে এই সমঝোতায় অটল থাকার আহ্বান জানায় কিন্তু সব দেশ গত দেড় বছরেও ইরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এর প্রতিবাদে ইরানও দু সালের মে মাস থেকে পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখতে শুরু করেছে তেহরান এখন পর্যন্ত চার দফায় তার প্রতিশ্রুতি স্থগিত রাখার পদক্ষেপ নিয়েছে সর্বশেষ ফর্দু পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে ইরান এবং এদেশের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বলেছে এই স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা পরমাণু সমঝোতা পূর্ব অবস্থায় ফিরে গেছে আমেরিকার কারণেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এই উত্তেজনা বলল চীন চীন বলেছে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির কারণেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বেজিং আরও বলেছে মার্কিন সরকার একতরফাভাবে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে বর্তমান পরিস্থিতি সৃষ্টি করেছে পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মস্কো সফরে গিয়ে এসব কথা বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরমাণু অস্ত্র বিষয়ক পরিচালক ফু কং ইরানের পক্ষ থেকে পরমাণু সমঝোতা দেওয়া চতুর্থ দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার পদক্ষেপ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি এসব কথা বলেন ফু কং বলেন ইরান প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার যে পদক্ষেপ নিয়েছে তা পরমাণু অস্ত্র বিস্তার রোধ প্রচেষ্টা কোনো বিঘ্ন সৃষ্টি করবে না বরং তেহরান এখনও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে অটল রয়েছে ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র চলে গেছে রাশিয়ার হাতে আতঙ্কে তেল আবিব ইহুদিবাদী ইসরায়েলের অন্যতম অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে চলে গেছে আর এতে আতঙ্কে পড়েছে তেল আবিব এটি ইহুদিবাদী ইসরায়েলের বিমান প্রতিরক্ষা নিয়োজিত ডেভিড স্লিং গোলন্দাজ বাহিনীর অন্তর্ভুক্ত ইসরায়েলি দৈনিক টাইমস ইসরায়েলের খবরে আরও বলা হয়েছে এই ক্ষেপণাস্ত্র হাতিয়ে নেওয়ার মধ্য দিয়ে একে ঠেকানোর মতো পাল্টা ব্যবস্থা হয়তো দ্রুত খুঁজে পাবে রাশিয়া এমনকি পাল্টা এই ব্যবস্থা পরে অন্যদের কাছেও ছড়িয়ে পড়তে পারে রুশ নির্মিত সিরিয়ার রকেট ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে গত বছরের জুলাই মাসে ঢুকছে বলে সন্দেহ করে তা ঠেকানোর জন্য এই ধরনের দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল কিন্তু কার্যত সিরিয়ার ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ঢোকেনি সে সময়ে ইসরায়েলি বিমান বাহিনী তড়িঘড়ি একটি ক্ষেপণাস্ত্রকে নিজেরাই ধ্বংস করে দিতে পারলেও অপরটি অক্ষত অবস্থায় সিরিয়ার ভূখণ্ডে যে পড়ে চীনা সংবাদ সংস্থা এস আই এ জানিয়েছে সিরীয় বাহিনী এই ক্ষেপণাস্ত্রকে সংগ্রহ করে পরে তা রাশিয়ার কাছে হস্তান্তর করেছে অতি সম্প্রতি এটি হস্তান্তর করা হয় বলেও ওই খবরে উল্লেখ করা হয় মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড শ্লিং যৌথভাবে তৈরি করেছে ইহুদিবাদী ইসরায়েলের কোম্পানি রাফেল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম এবং মার্কিন রেথন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য এটি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বদলে ব্যবহার করা হচ্ছে দু সালে প্রথম এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পায় ইসরায়েলি বাহিনী এছাড়াও মনে করা হয় যে গত বছরের জুলাই মাসেই এই ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করেছিল ইসরায়েল চীনা এই কূটনীতিক আরও বলেন পশ্চিমা দেশগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়ন করলে ইরান এই সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি আবারও বাস্তবায়ন করতে শুরু করবে বলে ঘোষণা করেছে দখলীকৃত ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ বন্ধ করতে বলল জাপান দখলীকৃত ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ বন্ধের আহ্বান জানিয়েছে জাপান জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইহুদি উপশহর নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করা হচ্ছে এবং তা বন্ধ করতে হবে দখলীকৃত ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ স্বাধীন ফিলিস্তিন গঠনের পথে সবচেয়ে বড় বাঁধা বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে দখলদার ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনিদের কাছ থেকে দখলে নেওয়া ভূখণ্ডে নতুন করে দুই হাজারেরও বেশি বাড়ি নির্মাণের ঘোষণা দেওয়ার পর এই প্রতিক্রিয়া জানালো জাপান পশ্চিম তীর ও পূর্ব বাইতুল মুকাদ্দাসের দখলীকৃত ভূখণ্ডে নির্মিত উপশহরগুলোতে বর্তমানে ছয় লাখ ইহুদিবাদী অবৈধভাবে বসবাস করছে দু সালের তেইশ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দু নম্বর ইশতেহার অনুমোদন করে আবারও দখলীকৃত ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ পুরোপুরি বন্ধ রাখার আহ্বান জানায় কিন্তু বর্ণবাদী ইসরায়েল আন্তর্জাতিক সমাজকে কোনো গুরুত্ব না দিয়েই নতুন নতুন ইহুদি বসতি নির্মাণ করে যাচ্ছে এখানে ফালে নাক কাজ করে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ